শুরু হয়ে গেল বিভিন্ন জেলায় জেলায় রূপশ্রী প্রকল্পের নিয়োগের প্রক্রিয়া আজকে আমি কথা বলবো একটি জেলা নিয়ে তো যাই হোক এই ভিডিওটি কথা বলার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবার আগে সবার প্রথমে ও বেল আইকনটিকে প্রেস করুন কারণ আমি সমস্ত নিয়োগ নিয়ে আপনার সামনে হাজির হব খুব তাড়াতাড়ি এবং সবার সবার আগে প্রথমে লেটেস্ট আপডেট পেতে জব রিলেটেড রিলেটেড এবং এডুকেশন অবশ্যই আমার চ্যানেল কিন্তু আপনার জন্য আচ্ছা আপনি যদি কন্যাশ্রী প্রকল্পের আওতা আসতে চান অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পে জব করতে চান তাহলে কিন্তু আমার আরেকটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখতে কিন্তু আপনি ভুলবেন না ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে আজকে যে আমি যে জেলার কথা বলতে চাই সেই জেলাটির নাম হচ্ছে कुछ बिहार जिला यस শুধুমাত্র কুচবিহার জেলার এই ফর্মটি বেরিয়েছে তো এই কুচবিহার জেলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং অন্যান্য জেলা কবে আসবে আপনি আপনার জেলাটা কমেন্ট করে আমাকে জানান আমি সময় মতো আপনাকে জানিয়ে দেবো আচ্ছা এই কুচবিহার জেলার আবেদন হবে সাত তারিখ অর্থাৎ যে সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো খুব সময় বেশি নেই হাতে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই ডেট শেষ হয়ে যাবে তাই আপনি সাত ছয় তার আগে কিন্তু ইভিনিং অ্যাপ্লাই করবেন কি করে অ্যাপ্লাই করবেন নিচে দেওয়া ফর্ম ফিল আছে সেই ফর্মটি ফিল করে ইমেল মারফত করবেন ইয়েস আপনি ইমেল করবেন তো ইমেল করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মানে একটি ফর্মটি পূরণ করবেন যে ফর্মটি আমি দেখাবো লাস্টের দিকে সেই ফর্মটি পূরণ করেন স্ক্যান করবেন স্ক্যান করে আপনি যে একটা ইমেল আইডি আছে সেই ইমেল আইডি পাঠাবেন ইমেল আইডি রূপশ্রী এক্সাম ডট টু থাউজেন্ড নাইনটিন ডট ইমেল আর চলুন মোটামুটি পুরো ক্লিক আছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পাচ্ছেন রিগার্ডিং রিকুইটমেন্ট অফ কন্ট্রাক্টর পোস্ট অফ অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা অপারেটর ইন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার খুবই দামি একটা দামি একটা জায়গা এবং দামি একটা জব তো আপনি সেখানে আপনি করতেই পারেন তো চলুন এর বিরুদ্ধে কি কি লাগবে সেটা আপনাকে যদি দেখায় আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টেন্ট কি 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 লাগবে ছজনকে নেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি লাগবে কি কি কোয়ালিফিকেশন লাগবে সব কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি এখানে ভালো করে লক্ষ্য করুন এই যে অ্যাকাউন্টেন্ট আর ছটা অ্যাকাউন্টেন্ট লাগবে বুঝতে পারছেন অনেকটাই তো মিনিমাম পনেরো হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে তো সেটা একটা বিষয় আছে আচ্ছা চলুন শুধু এই পদটা নেই আরো অনেকগুলো পদ আছে আমি আপনাকে দেখাই আর চলুন কতগুলো পদ আছে নিজে দেখা যাবে এই যে ডেটা এন্ট্রি আর এখানে কিন্তু সতেরোটা নেওয়া হবে ইয়েস এই ডেটানিটি কাজটা কিন্তু খুবই সোজা কাজ আপনি করতেই পারেন যারা কম্পিউটারে একটু জ্ঞান আছে এম এস ওয়ার্ড বলুন এই সামান্য একটু যে ছ মাসের মধ্যে একটা কোর্স আছে ঠিক আছে একটু এক্সপিরিয়েন্স আছে সার্টিফিকেট না থাকলে জোগাড় করে নেওয়া যাবে একটা বড় ব্যাপার নয় তো কিন্তু আপনি এগারো টাকা বিন্দাস বসে আপনার এলা এ এলাকায় ঠিক আছে এরিয়া ভিত্তিক কিন্তু কাজ করতে পারবেন তো আপনি আসুন এখানে কি কী অ্যাপ্লিকেশন লাগবে সেগুলো কিন্তু নোট করে দেওয়া আছে অর্থাৎ আপনি কী কী নিয়ে ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ কী কী আপনি জায়গাগুলো এগুলো দেখাবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মাস পারমানেন্ট কুচবিহারের বাসিন্দা হতে হবে আর এতে কোনো অসুবিধা নেই আচ্ছা যে অ্যাপ্লিকেশন আপনার যে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু সার্টিফিকেট লাগবে এ নর্মাল ব্যাপার ঠিক আছে তো এই যে হ্যান্ড লিখবে যে আপনি কেন জব করতে চান হ্যান্ড ত্যান এইসব ঠিক আছে লাস্ট ডেট সাবমিশন শুক্রবার লাস্ট ডেট এই ইমেল আইডিটাও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ তো রূপশ্রী এক্সাম টু থাউজেন্ড নাইনটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই কিন্তু গুরুত্বপূর্ণ তো আপনি এটা খুব ভালো করে নোটিশ করে রাখবেন ঠিক আছে তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কোথায় পাবেন নিজে পাবেন ডাউনলোড করে নিতে পারবেন আমার এই ভিডিওটিতে এবং শেষে কিন্তু পাবেন নাহলে আমাকে কন্ট্যাক্ট করুন ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান আমি আপনাকে পোস্ট করে দেবো তো এই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাড়াতাড়ি সব বন্ধুকে জানিয়ে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও রিসাইকে